হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওতে তিনটি ভুলের কথা বলবো যেগুলি তোমাকে সফলতে বাধা দিচ্ছে, এবং সেগুলিকে যদি ঠিক করে নিতে পারো তবে তুমি বুদ্ধিমান হতে পারবে এবং সফল হতে পারবে। নাম্বার ওয়ান, তোমার সমস্যার কথা সবাইকে বলবে না। যখন তুমি অন্যের কাছে নিজের সমস্যার কথা বলো তখন তুমি ভাবো সে তোমাকে সাহায্য করবে, কিন্তু সবসময় এটা হয় না, সবাই সাহায্য করে না। এখন সাহায্য করা মানুষের সংখ্যা কমে গেছে। যখন তুমি অন্যের কাছে দুঃখের কথা বলবে, সমস্যার কথা বলবে, তখন সামনের জন তোমার কথা শুনে হাসি ঠাট্টা করবে। সমস্যায় পড়েছো, ঠিক আছে, তুমি নিজেই সমস্যার সমাধান বের করার চেষ্টা করো, কিন্তু সমস্যার কথা অন্যকে বলা বন্ধ করো। সমস্যার কথা অন্যকে বলা সবচেয়ে বড় বোকামির কাজ। নাম্বার টু, ফালতু টাকা খরচ করা বন্ধ করো। অনেকেই আছে ফালতু টাকা খরচ করে। যখন তাদের কাছে টাকা থাকে তখন তারা এদিক সেদিকে খরচ করে ফেলে, যেসব জিনিসের দরকার নেই সেই সব জিনিস কেনে, তারা প্রয়োজন ছাড়াই টাকা খরচ করে। আর যখন তাদের কাছে টাকা ফুরিয়ে যায় তখন এর ওর কাছ থেকে টাকা ধার করতে থাকে, তখন যে জিনিসটা দরকার হয় সে জিনিসটা কিনতে পারে না। তাই ফালতু টাকা খরচ করা বন্ধ করো। যদি তুমি ফালতু টাকা খরচ করো তবে কখনোই ধনী হতে পারবে না। ধনী হতে চাইলে টাকা সঠিক কাজে লাগাতে হবে, টাকা ইনভেস্ট করতে হবে, তবেই তুমি ধনী হতে পারবে। নাম্বার থ্রি, তোমার পার্সোনাল কথা সবাইকে বলবে না। তোমার পরিবারে কি হয়েছে, তোমার গার্লফ্রেন্ডের সাথে কি হয়েছে, তোমার ওয়াইফের সাথে কি হয়েছে, সবাইকে জানানোর কোনো প্রয়োজন নেই। অনেকে কি করে, আমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, পরিবারে ঝগড়া হয়েছে, সেই সব কথা সবাইকে জানিয়ে দেয়। তোমার গার্লফ্রেন্ডের সাথে কিংবা পরিবারে ভালো কিছু হোক বা খারাপ কিছু হোক, সেই ব্যাপার নিয়ে সবাইকে বলবে না। কারণ অনেক মানুষ আছে যারা অন্যের পার্সোনাল খবর সবাইকে ছড়িয়ে দেয়, ফলে অনেক সময় তার শত্রুরা তার গোপন কথা জেনে যায় এবং তার দুর্বল জায়গায় আঘাত করার সুযোগ পায়। তাই বুদ্ধিমান হতে চাইলে কখনোই নিজের পার্সোনাল কথা সবাইকে বলবে না। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও।